ভাইয়েরা, প্রমিস করেছিলাম আমি মুফাসসির ইসলাম আর গালাগালি করবো না, করিনি অনেকদিন, তাই না? কিন্তু কিছু সাইলেন্ট গালি তো দিতে পারি আপনাদেরকে। 21 জুন 2017-তে যেতে হবে, কারণ কোনো এক ফেসবুকের স্ট্যাটাসটি আপনাদেরকে দেখাবো। এই কি লিখেছিল তার ফেসবুকের স্ট্যাটাসে দেখুন। আমরা বলেছিলাম যে আমরা কোটা চাই না, সবাই মেধা অনুসারে চাকরি পাক, কিন্তু এর অর্থ এই নয়। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে মুক্তিযোদ্ধা সন্তান হওয়ার কারণে অপমান করব, বা আমাদের বীরঙ্গনাদের অপমান করব, বা আমাদের মুক্তিযোদ্ধার চেতনাকে অপমান করব। এই হাসনাত আবদুল্লাহ একটা আস্ত, আমি টুটু করে দিলাম না, সাইলেন্ট গালিটা দিলাম, আপনার নিচে এই পোলার নাম নিয়ে গালি দিবেন ইচ্ছামতো, এবং একে যেখানে পাবেন, যেখানে পাবেন বাংলাদেশে, হসপিটাল থেকে যদি বের হয়, যেখানে পাবেন, যদি বাংলাদেশের সন্তান হয়ে থাকেন, যদি স্বাধীনতায় বিশ্বাস করে থাকেন, যেখানে পাবেন তার টুটিটি চেপে ধরবেন, এবং ওর সাথে বা ওর পেছনে যারা দাঁড়াবে, যদি রক্তে বাংলাদেশের স্বাধীনতার প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে, আপনি বিএনপি হন, আপনি আওয়ামী লীগ হন, যেই হন, এর টুটিটি চেপে ধরবেন, একে জবাব দেয়া আপনার, বাংলাদেশের নাগরিক হিসাবে ফরজে আইন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা